এখন খুব বিপদে আছি। এখন তার হাজবেন্ড বলে কি আমার ওয়াইফ মারা গেছে, আমার ওয়াইফ ছেলে হয়ে গেছে, এটা বিষয় না, আমি এখনো তোমাকে খুব ভালোবাসি। আবার আপনারা শুনে আরেকটু মানে হয়তো খুশি হবেন যে তার যে বর্তমান বউ সেও তাকে ভালোবাসে। আমি যে তোমার তোমার যে কপাল, তোমারই তো কপাল যে তুমি একজন নারীও তোমাকে ভালোবাসে। সে তার হাজবেন্ড তাকে সে বিয়েও করবে না, তার হাজবেন্ড বিয়েও করবে না। এবং তার ছেলেটির জন্য প্রতি মাসে তার হাজবেন্ড বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। তন্ময় খুবই বিরক্ত, তার হাজবেন্ড যখন ফোন করে না তুমি একটু কথা বলো, সে বলে তুমি কথা না বলো।